প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মরসিয়া সাহিত্য বা বাংলা নাচ সাহিত্যের কথা অনেক সময়ই আমরা শুনে থাকি, কিন্তু এই সম্পর্কে আসলে আমাদের সেভাবে জানা হয়ে ওঠে না। তো আজকে আমরা এই বাংলা সাহিত্যের মধ্যযুগের যে মরসিয়া সাহিত্য বা বাংলা নাচ সাহিত্য, এটি নিয়ে আমরা কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আনসার একাডেমি ইউএসএতে। সবার আগে আমাদের আসলে জানা দরকার যে আসলে মরসিয়া বলতে আমরা কী বুঝব বা মরসিয়া বলতে কী বুঝায়। মরসিয়া বলতে আমরা যদি এর শাব্দিক অর্থ খুঁজি তাহলে দেখব যে এর শাব্দিক অর্থ হচ্ছে শোক করা, ক্রন্দন করা বা কাঁদা, মাতম করা কিংবা বিলাপ করা, এক কথায় শোকগাথা বা শোকগীতি। এই দুইটা নাম আমাদের আসলে মনে রাখতে হবে যে শোকগাথা বা শোকগীতি, এটাকে আমরা এক কথায় বলবো মরসিয়া। মরসিয়া শব্দটির উৎপত্তি যে ভাষা থেকে, মরসিয়া শব্দটির উৎপত্তি যে বাংলা ভাষায় বিষয়টা কিন্তু তা নয়। মরসিয়া শব্দটির উৎপত্তি হচ্ছে ফার্সি ভাষা থেকে। তাহলে আমরা বলতে পারি যে ফার্সি ভাষা থেকে মরসিয়া শব্দটির উৎপত্তি। মরসিয়া সাহিত্য বাংলা সাহিত্যের যে যুগের ধারা, একটু আগেই বলেছি এটি, মরসিয়া সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগের ধারা। মরসিয়া ধারার হিন্দু কবিকে, মরসিয়া ধারার মধ্যে প্রায় সবাই মুসলমান, মাত্র একজন হিন্দু কবি আছেন। তো মরসিয়া ধারার হিন্দু কবিজি, তার নাম হচ্ছে রাধারমণ গোপ। মরসিয়া ধারার হিন্দু কবি, মরসিয়া কথাটির অর্থ কি? মরসিয়া কথাটির অর্থ হচ্ছে শোক প্রকাশ করা। মরসিয়া সাহিত্য ধারার প্রথম কবি কে? মরসিয়া সাহিত্য ধারার প্রথম কবি হচ্ছেন শেখ ফয়জুল্লাহ। তাহলে শেখ ফয়জুল্লাহ কেন বিশেষ? তিনি হচ্ছেন মরসিয়া সাহিত্য ধারার প্রথম কবি, যার নাম হচ্ছে ফয়জুল্লাহ, শেখ ফয়জুল্লাহ। জয়নাবের চৌত্রিশা কার লেখা? জয়নাবের চৌত্রিশা হচ্ছে শেখ ফয়জুল্লাহর লেখা, জয়নাবের চৌত্রিশা। মরসিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য কোনটি? মরসিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য হচ্ছে মকতুল হোসেন। দেখে আসলে কোনো একজন মানুষের নাম মনে হতে পারে, কিন্তু আসলে এটি কোনো মানুষের নাম নয়, এটি গ্রন্থের নাম। মরসিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কাব্য আমরা দেখলাম যে সেটি হচ্ছে মকতুল হোসেন। মকতুল হোসেনের রচয়িতা হচ্ছে মোহাম্মদ খান, চট্টগ্রামের মোহাম্মদ খান মূলত এটি রচনা করেছিলেন। মরসিয়া সাহিত্যের আদি কবিকে? মরসিয়া সাহিত্যের আদি কবি শেখ ফয়জুল্লাহ বা প্রথম কবি, এটা নিয়ে আমরা আগেই বলেছি। এরপরের প্রশ্ন হচ্ছে প্রথম মরসিয়া কাব্য কোনটি, এর লেখক কে? প্রথম মরসিয়া কাব্য হচ্ছে জয়নাবের চৌত্রিশা, এর লেখক হচ্ছে শেখ ফয়জুল্লাহ। তাহলে এই প্রথম মরসিয়া কাব্য হচ্ছে যেটি, সেটির নাম হচ্ছে জয়নাবের চৌত্রিশা। সেটি কে লিখেছেন? সেটি লিখেছেন শেখ ফয়জুল্লাহ। জয়নাবের চৌত্রিশাতে ফুটে উঠেছে কোন কাহিনী? আমরা যে বলছি যে প্রথম মরসিয়া সাহিত্য, তাই না? তো এখন সেটির নাম হচ্ছে জয়নাবের চৌত্রিশা। তো জয়নাবের চৌত্রিশা
এটাতে আসলে কোন কাহিনী ফুটে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে ইরাকের কারবালার বিষাদময় কাহিনী। ইরাকের কারবালার বিষাদময় কাহিনী ফুটে উঠেছে। আমাদের পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, এখান থেকে আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে ইরাকের কারবালার বিষাদময় কাহিনীর বর্ণনা ঘটেছে নিচের কোন কাব্যে, তখন কিন্তু এরকম দিয়ে দিতে পারে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে নাথ সাহিত্য কি? সেটির উত্তর হচ্ছে নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত আখ্যায়িকা। এটাকে আমরা বলবো কি, নাথ সাহিত্য। তাহলে নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত আখ্যায়িকাকে আমরা বলবো নাথ সাহিত্য। নাথ সাহিত্যের প্রবর্তককে, নাথ সাহিত্যের প্রবর্তক হচ্ছে মিন নাথ, মিন নাথ। নাথ সাহিত্যের প্রবর্তক হচ্ছে মিননাথ বা মিন নাথ। মিননাথের শিষ্যদেরকে আমরা কি বলবো বা কি হিসেবে চিনব? মিননাথের শিষ্যদেরকে আমরা বলবো হচ্ছে নাথ যোগী, নাথ যোগী। তাহলে এখান থেকে উল্টো করে প্রশ্ন আসলে এভাবে জিজ্ঞেস করা যেতে পারে যে নাথ যোগী বলা হয় কাদেরকে? সেটির উত্তর হচ্ছে মিননাথের শিষ্যদেরকে বলা হয়। এরপর আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের টিকায় কার নামে একটি কবিতার উল্লেখ রয়েছে? চর্যাপদের টিকায় কার নামে একটি কবিতার উল্লেখ রয়েছে? সেটির উত্তর হচ্ছে আমরা যার কথা ইতিমধ্যেই বলেছি, তার নামে একটি কবিতার উল্লেখ আছে, মিননাথের নামে, মিননাথের নামে একটি কবিতার উল্লেখ আছে। জর্জ গ্রিয়ারসন তার রংপুর থেকে সংগৃহীত গীতিকাটি কি নামে প্রকাশ করেছিলেন? জর্জ গ্রিয়ারসন তার রংপুর থেকে সংগৃহীত গীতিকাটি প্রকাশ করেছিলেন মানিক রাজার গান এই নামে। মানিক রাজার গান এই নামে হচ্ছে জর্জ গ্রিয়ারসন তার রংপুর থেকে সংগৃহীত গীতিকাটি প্রকাশ করেছিলেন এই নামে। আমাদের সামনে পরবর্তী প্রশ্ন হচ্ছে শেখ ফজুল্লার গোরক্ষ বিজয় কে আবিষ্কার করেন? শেখ ফজুল্লার গোরক্ষ বিজয় কে আবিষ্কার করেন? শেখ ফজুল্লার গোরক্ষ বিজয় কে আবিষ্কার করেন? শেখ ফজুল্লার গোরক্ষ বিজয় আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। শেখ ফজুল্লার গোরক্ষ বিজয় আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবিগণ কারা? আসলে আমরা যদি দেখি, শেখ ফজুল্লাহ আছেন যার কথা আমরা ইতিমধ্যেই বলেছি, শ্যামদাস সেন আছে, ভীম সেন আছে, ভবানী সেন আছে, শুকুর মোহাম্মদ আছে এবং সর্বশেষ দুর্লভ মল্লিক আছেন। তারা হচ্ছে নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি। নাথ সাহিত্যের উল্লেখযোগ্য এই কবিদের নাম আমরা মনে রাখার চেষ্টা করব। শাক্ত পদাবলীর কবি কে? শাক্ত পদাবলীর কবি হচ্ছে রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর কবি হচ্ছে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন কে? শাক্ত পদাবলীর কবি। গোরক্ষ বিজয় কার লেখা? শেখ ফজুল্লার লেখা। গোরক্ষ বিজয় হচ্ছে শেখ ফজুল্লার লেখা। পরীক্ষায় আসে যে গোরক্ষ বিজয় কার লেখা, সঠিক উত্তর হবে শেখ ফজুল্লাহ। ময়নামতির গানের রচয়িতা কে? ময়নামতির গানের রচয়িতা হচ্ছেন ভবানী দাস। ময়নামতির গানের রচয়িতা হচ্ছেন ভবানী দাস।
তাহলে ময়নামতির গানের রচয়িতার নাম আমরা জেনে গেলাম, যার নাম হচ্ছে ভবানী দাস। গোপীচন্দ্রের সন্ন্যাস কার লেখা? গোপীচন্দ্রের সন্ন্যাস হচ্ছে শুকুর মাহমুদের লেখা। শুকুর মোহাম্মদ বা শুকুর মাহমুদ যাই বই না কেন, তার লেখা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। নাচ সাহিত্যের প্রধান নিদর্শন হচ্ছে ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান। ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান কি? এটি হচ্ছে নাচ সাহিত্যের প্রধান নিদর্শন। নাচ সাহিত্যের প্রধান নিদর্শন হচ্ছে ময়নামতি ও গোপীচন্দ্রের আখ্যান। তারপরে রংপুর থেকে মানিক রাজার গান সংগ্রহ করেছিলেন কে? এর তার নাম আমরা ইতিমধ্যে জেনেছি, তিনি হচ্ছেন জর্জ গ্রিয়ারসন। তাহলে রংপুর থেকে মানিক রাজার গান সংগ্রহ করেছিলেন কে? জর্জ গ্রিয়ারসন। আমাদের সামনে পরবর্তী প্রশ্ন হচ্ছে নাথ সাহিত্যের অপর নাম কি? নাথ সাহিত্যের অপর নাম হচ্ছে শাক্ত পদাবলী। নাথ সাহিত্যের অপর নাম হচ্ছে শাক্ত পদাবলী। আমরা আজকের মতো এখানেই শেষ করব। আমাদের এই নাথ সাহিত্যের আরও অনেকগুলো বিষয় আলোচনায় আসবে, সেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। আমাদের সকল আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।